আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। Hello?
আগা এটা সুন্দর মতো কইরা কিমা করেন এটা খানচাচার বাসায় পাঠাই দেব ভাই আনো ভাইজান বেচা বিক্রি কি অবস্থা রে আজকে তো মোটামুটি ভালো হইছে এলন আনো হন অন দিকে দুইটার বেশি গরু ফালান যাব না বুঝছস আর সামনে কুরবানির ঈদ আছে আর কাস্টমারের চাপ একটু কম আছে ঠিক আছে ভাইজান এটা ভালো করে করুন কিরে বাদল্লা হাপাইতা সচকেলা ভাইজান লালুর পোলা পাইন আমগো সব পোস্টারে পানের পিক ফেলাই বাসাই লাইছে ভাইজান কিসে ও ভাইজান লালুর পোলা পানে আমগো পোস্টারে পানের পিক ফেলাইছে ওরে আজকাল যাইলে পাইছে ওর কত বড় সাহস আমার পোস্টারের উপরে পানের পিক ফলায়া বাসায় দিছে আজকা খান কি করে তোমার কি নালা লাগবে আপাই তো চোখা কি আপানি উঠছে দোকান সামাল আমরা দেখছি ওই ছুরি চাকুলো আমরা কি ভাবনাবিদ বাবা বের কি আছে হালার পর হালারা সুযোগ পাইলে মোগল গ্যাঞ্জাম মারাও না সুযোগ দিমনি হালা করে কত বড় সাহস ওরা আমাকে পোস্টারের মধ্যে পানের পিক হালায় ওকে এমতে এমতে ছেড়ে দিমুনি আইতে দিয়ে হালা করো নলি উলি কাইটা একের হাতে ধরা দিব কিন্তু কয়ে দিলাম ভাইজান আপনি খালি একবার কোন না দেখেন অগো সীমানার ভিতরে যায়া অগো কি কইরা তুই আই তবে হালা চুপ থাক না আইতে দিয়ে হালা করে তাহলে কি ভাইজান এখানে বুঝা বুঝা কি আঙ্গুল চোষ বউ বে আমরা কি মইরা গেছি নাকি হেরা আমগো পোস্টার ছিড়ছে তোরা হ্যাঁ পোস্টার ছিড়া ফালাইবি আঙ্গো সীমানার ভিতরে হ্যাঁ যে পোস্টার আছে সব ছিড়া ফালাবি আমরা কোনো গ্যাঞ্জাম করুম না তোরা শুধু কাউন্টার দিয়া যাবে কিছু কইলেই নগদে হিট এখন এইসব করুন যাব না সামনে ঈদ ইমেজ গুড রাউন্ড লাগবো তোরা তিনজন শুক্রিয়া আদায় কর ভাইজান শুধু কিছু বলতে আসা নাহলে তোদের কবাইয়া তিনজনকে একদম গরুর মাংসের মতো ভাগা দিতাম ভাইজান খালি আজকে আপনার লেগে ওরা বাইচা গেল নাহলে ওকে সব কটারে ওই বুড়ি গঙ্গায় কাইটা বাসাই দিতাম দেখলে কি মনে জানেন নাকি ওরা এখন অগবংশের মধ্যে পাথর পাথর ঘষা দিয়ে আগুন পাতি জ্বলায় ওরা
फल भलो ना क्या की पाकनामी करलाम कई अपने पाकनामी कर देखान ना अपने की पाकनामी कर तुम कई मिया तुम्हारा जा शुरू कर सब পোস্টারে পিক মারছে এটা লাগা তোমরা কুরুক্ষেত্র লাগা দিছো যুদ্ধ লাগা দিছো মিয়া হায় হায় কারবাটা দেখছো পুলিশ যদি না আইতো তাহলে তো খুন করে ফেলতো মিয়া হ্যাঁ পুলিশ আগে বাঁচাই দিছে নাইলে 40 হয়ে যাইতো ও আমগো 40 হয়ে যাইতো গা আর আমরা আঙ্গুল চুষতাম বয়া বয়া না খেলবার চাস খেলোনে শক হইছে খেলোনে দেখা হই মনে মারে ও দেখাইস খেলা তুই কি খেলা দেখাইবো আপনার সামনে এসব কথা কইতাছে আর আপনি চুপ করে বসে আছেন ওগুলো কি গঞ্জাম করব ভাইজান ওরা এক একটা সাউতা ভাইজান লন জায়গা ওগুলোকে কি আমকো খানদারে মিলে ওগুলোকে আমরা কো কিসের গঞ্জাম সব খানে যাই না আপনি ডাকছেন আইছি ওই ল জায়গা এ বেটা তোমার গঞ্জাম করব কি তোরা কি হইছ এই বো আর কি বলেন ভাইজান আপনি কমিশনার হইছেন ঠিকই मगर खानदान चीन नायिका को खानदान ये बुझे नायिका बुझे हम लगे लन खानदान देखा दीम अपने डाक खुशी आबार डाकबें आबार आज का जैगा और बहन टाइम नायिका बहुत होने डाइक अपमान कर महल्लार मध्य खाली गंजाम गंजाम Beautiful place. Just gave himself a little bit of room. Four runs. Extravagant way to go to 50, but it's 50 all the same. তোমার প্রিয় আরডি চকলেট দুধ। এটা এমনচস ইকো এটা স্ট্রোক হই। কেমতে কামো? চিড়া খাই বা মুখ দেয়া মুখ দিছে কে আল্লাহ চিড়া খাও কষ্ট করস রাখ হ্যাজ পার্টনারশিপ বাই এনি বেটিং কমন খেলাটা দেখেন ফর বাংলাদেশ 142 বাই দিস টু আচ্ছা আচ্ছা দুধ নাই সুস তোর কি কোনো উদ্দেশ্য আছে না কিছু করবার চাচ না কইতে চাইছিলাম মনে দুঃখ পাচ্ছি মন জ্বালা মনে দুঃখ পাচ্ছিস মানে কেটে তোর মনে দুঃখ দিছে তোমরা দিছ আমরা মানে কি কইতে চাস তুমি আর ভাইজান আমি আর ভাইজান তোর কি রে কি হইছে তোর কি উল্টা পাল্টা কইতে চাস আমার দিলে কত খাইসা ছিল আমি বিলি প্লেট বিলি করব ওই তুই কি পাগল হইছস আমরা দুই ভাই বাচ্চা থাকতে তুই লিপ প্লেট বিলাবি ওই কি ছিল ভাইজান কোন তো এত পাগল হয়ে গেছে ওই কইতে চা ওই বলে আমগুলোকে কুরবানি লিপ প্লেট বিলাইবো তুই কি হইছে ভাইজান আমি বিলি প্লেট বিলি করব আমি বি ব্যবসা করব আমি বি কসাই ও মুকসাই কোনচের কি কইতাছে ওই আমরা দুই ভাই কি বলে গেছি ভাইজান তোর কোন আশাটা অপূর্ণ রায় তোর যে ড্রেস তোর যে অর্নামেন্টস কোনো কিছু বাদ রাখছে যখন জায়গা চাইতাছ ভাইজান দিতাছ না আমি দিতাছি না এই আমরা কি কসাই নি আমরা তো মাংসের ব্যবসা করি আমরা কি অন্য কিছু করি তুই কসাই ও বি লিপ প্লেট বিলাবি ওই হইলো আমি বি মাংসের ব্যবসা করব আমরা কি কসাই ভাইজান তো ঠিকই কইছ আমরা মাংসের ব্যবসা করি জগগা ভাইজান আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে ভাইজান দেখছেন ওর মাথা মতো ঠিক আছে আরে খারাপ আছে ওই কি কইতেছে এটা ভালো করে হইনা লই ক কিছে কি কবি ক আমার এতটি বান্ধবী আছে না আমি যদি লিফলেট বিলি করি আরো 20টা গরু বেশি বিক্রি করা দিতে পারমু আর তাইলে লালু কসাইতে আমরা বেশি ব্যবসা করব চিন্তা করো ভাইজান আচ্ছা কথা কইছ তো ज्ञान हो
লিফলেটগুলো ওর কাছে দিয়ে দে, ওর বান্ধবীর কাছে এগুলো সব বিলি করে দিব গোপনে, আর আমরাও মনে করি গোপনে বিশটা গরু বেয়েছিলাম, ঠিক আছে? লালও কিন্তু আমার সামনে ভাগা পাইব না, কি কস? তুই খুশি? আপনার মাথা আমি ঠিক আছে, সকাল বেলা কার ক্ষমা দেখালে কুসংস্কার ক্ষমা? আমার দিনটা তো আজকে খারাপ সার আগো মনে হইতেছে, আগের জন্মে কোনো পাপুক করছিলাম, নালে সাত সকালবেলায় অজাত কুজাদের ক্ষমা দেখান লাগে। রাপ্তা দিলাম যাতে বিকাল বলাম চিড়াখানা যাবো, সেই দেখার সাথে মিটটা গেছে আমার। এ খালি এই ওই এদিকে বাসাবো বাসাবো। বনসি বলছি ডাকছে কেটা, মুই আগে ডাকছি না বনসি মানে বনসি, শেষ কথা। আমি কইলাম মাধুরী। তুই যদি মাধুরী হও ময়ূর শক্তি কাপুর। শক্তি কাপুর আরে জাভেদ ভাই, আয়া মেরা হারা দু আন্দে কে খুঁজে আইছিলে কাকো জোকা আজ জোড়া ঘুরে এবার আন্না আন্না দায়িত্ব করবা না দিবেন ভাই কে হোনছে কারো কানে কি আন্দাজে কথাটা? এই সামরা আমি স্যার রাখিয়ে দেবে কুরবানি। হ্যাঁ কোন নোয়াখাইলা সবার হাতে কুরবান দিবার চাইছিস না, কুরবান কিন্তু হইব না। আমার ভাইজান রে কইয়া 25% ডিসকাউন্ট দিমু। আচ্ছা বাবা তাহলে আনে কে কই দিন ভাইজান। এই ও কিনি বকে নি 25 ফি না খুশি তোকা ছোট লোক যত সব ছোট দিকে একদম পরিমাণ 25% ডিসকাউন্ট যা আরে শুন না 75% দিমু। 75 তত মত বেরা দেব হালা বালা 25 50 70 সব বাদ ফ্রিতে যা ফ্রি তাহলে ভাই ওই যদি ফিরিতে দেয় আমি গরু কিন্না বানায়া তোর ঘরে দিয়ামু। মাধুরী জবান দিছে তার মানে কি কথা পাক্কা। এই আমরা আপা কি বলছে বুঝছো? সে নিজে গরু কিনবে, নিজে গরু কবায়া কবায়া সাইজ বাইজ করে তোমার ঘরে দিয়ে আসবে। আপার সাথে থাকো গরু চালু কর পোস্টারটা তো চাইনা ছিঁড়ে ভাড়াইবার পারতাম, আরে বাইকের ছবি দেখ ছিঁড়তাছি না পোস্টার লাগা। একটাই তো হইতেছে না, তোর মাথা এত বুদ্ধি কম কালাই, তোর যে সবসময় ঘুরি কলিজাটা খাওয়াই তুই বুঝস না, ডাবল মার সব কিছু ভাইজানে থাকবো, চাপাটি গুলো ভালো করে ধার দিয়ে রাখবে। মানসভা সামলা রাইয়া এই তো মনে হয়ে যাচ্ছে।
বান্দর বা বান্দরা তো বুঝতে আমরা মাংস দিয়েছে বসার ভালো মিশ্র না তো কুরবানির গরু তো প্রত্যেক বছর আমরাই ছিলি। এবার খবর পাইছি ওই লালু খুব পায়দারা করতেছে আপনার গরু ছিলার লিগা, মগার এটা কিন্তু হইতে দেওয়া যাব না, এটা আমগো ফ্যামিলি বিজনেস, এই ইজ্জত লিয়া কিন্তু খেলা যাব না। তোমরা যা শুরু করছো। আমরা কি শুরু করছি? এটা লেগে আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছেন? প্রত্যেকবার তো আমি দুইটা করে গরু ফলাই, আর এটা কারা সেটা করো তুমি। হ্যাঁ, এইবার সিদ্ধান্ত নিছি তুমি চান্দু একটা ফলাইবা আর লালু একটা ফলাইব। কি কইতাছে ভাইজান এগুলা? বলেন কি ভাই, আমি যেহেতু নিয়ত করছি যে আপনার গরু আমি হালামো আমি হালামো, আপনার সিদ্ধান্ত মানা নিচ্ছি, ঠিক আছে? কিন্তু এই সিদ্ধান্তটা আগামী বছরের লিগা, একটা আমি হালামো আর একটা ওই হালাইবো, ঠিক আছে? কিরে বড় ভাই, ভাইজান যেটা কইছে এটাই ফাইনাল। হ্যাঁ চল লও, বাইরটা আমরা ছিল অন্য কেউ ছিল আমার না। বাহ, আবার এর ফুল দাদা তো বললাম আমার, হ্যাঁ এই কুরবানি লিয়া তো রাতে কোন কোন কিছু হয়ে যাব, ওর জালা হবে এর মতো করছি। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে, আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। আপনার মিটিং মিছিল সবের মধ্যে আমগো পোলা পাইনে যায়, মগর বোরকিদের টাইমে আপনার কাম আমরা পাই না, এটা একটা বেজিতের ব্যাপার না। আমি যেমন চান্দুর কমিশনার, আমি তো তোমার বি কমিশনার, তোমার দুজনের হক আছে আমার উপরে। আমি তো প্রত্যেক করবেন এই সময় দুটো করে করবেন দিই, এইবার বি দিব। এইবার আমি সিদ্ধান্ত নিছি একটা চান্দু ফলাইব আর একটা তুমি ফলাইবা। এটা আপনি কি বলেন? ঠিক ওই চান্দুর লগে আমি শেয়ারে কাম করুন, এটা আপনি ভাবলেন কেমন? হ্যাঁ না না ডিউ ভাই, এটা এবার বাবু হয় আপনি অরে পুরা কামটা দিবেন নয় আমারে দিবেন, নাইলে আমি ঘর পাইবেন না, দেখবেন না ভাই। আরে ইসলাম আলাইকুম। কি কও না কও মিয়া, তোমরা তোমার লিগে তো পারি না মিয়া, আমি বলা বান আবুজ কাঠান রেখো তরমুজ ওই যাই গুরুলিয়া। আমার মাধুরী জত খানদানি বুঝছস, এর
এরপর থেকে খোঁজ করা চলবি না একারে সাইজ করে দিমু যা রাস্তা বাদ যা তোমাদের শুধু তার করে প্লেট দেয় তো দশটা মাংস দাও দাও হাত গেলে তিন চার টুকরা এটা তো একটা মাংসের প্লেট ভরে আল্লাহ দিলে যে পাড়ার মতো একটা দেহ বানাইছো সেটাতে তুমি তো পাঁচ দশ জন এমনি ছোয়াই ফেলতে পারো একটা কাম করতে পারবে তুমি মাংসের দোকান থেকে একটা দাম করতে পারলি না আপনার মাজনটা কইবেন এবার আমগো তো গরু লইতে আমরা মেলা গরু কিনছি কোরবানির এবার কিন্তু আমরা গরুর কন্ট্রাক্ট লইছি গরু যাইব আমরা ছুই লাগাইটা একদম সব সমান সমান করে দিব আপনারা খালি মাংসটা বুঝা লইবেন বুঝবার পারছেন আসলে বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে এই ভাইজানরা একটা লিফলেট দিস না এ চা খায় যান না ভাইজান আর একদিন খাবো না আপনার মাজানরা কোয়েন জানু আইছিল আয় হায় বিতে কি কাপন দেশে কিরে গরু তো ছুইলা সার্ভার বললাম না শকুন দি সামনের উপর এক হারাই পড়ছে পেটের মধ্যে লবণ পানি ফালাইয়া খা দরটা কম লাগবে কি কইছে লবণ পানি এইটার উপরে খাইবার কইছে ভাই তোর ভাই পর্যন্ত কনফিউজ হয়ে যাবে যে কুন্ডা মাংস কুন্ডা হাড্ডি ঠিক আছে কুরবানির সময় লালু কাছার থেকে কুরবানি দিতে হইবে ঠিক আছে এটা মাহাজনটা বইলা দেবে подача. Очень низкая. У Неймара сегодня летит. В смысле, он занимался своей работой. Не сталь на кол, да? Квадратный наход не получилось. Неймар. Пока после гол для баллона. Мидят будут, скинду харап кирят и дадут. Будь чат. Ло, пани да хая, мизу стрелят хам лаго. А то пани то. Салар, пока после гол диву. Ая ну. Дажан? Раген то бахут байрай гачега, будь чат. Говорит, тут дек диву. Джайбу на. হাত-পা গুটায় বয়া থাকলে হালারা তো বাইরেই যাইব আহারে মাসুম বাচ্চা দুটার মাইরা নাক নকশ ফাড়াই লাইছে তবে ওই কিছে তোর কি কইতাছ সুলটা পাল্টা এই বাংলার বুকে এমন করে মারপুত আছে যে তোর ছোট ভাই জানার গায়ে হাত দিব ওই চুপ থাক তো খেলা দেখ না বেটা কি সব আছে না কথা কইতাছ মারছে না আদর করছে এইডা বুঝি কইলাম শুনো মাইট খাইয়া ভাইজানের কাছে বিচার না দিয়া মাইট দিয়া তারপর আইবা কইলাম খানদানের মান রাখো ভাইজান শুনছেন ভাইজান কি কইতাছে
পুরা মাসুম বাচ্চা হয়ে গেছে মাসুম বাচ্চারা যেমন করে ওই তো এমন করতেছে ভাইজান কি কইবো যা কইতাছি হা চাই কইতাছি ওই তুই তো যা তো আ যা এই মাধুরী ওই চুপ থাক তো তুই মায়া মানুষ তোর হিসেবে কান দিতে হইব না তোর এখানে যাওয়ানো লাগবে না তোর একটা ভালো কথা কইয়া দিই মহল্লার মধ্যে নানান জনে নানান কথা কইবো কোনোটা তুই কান দিবি না কোনো কিছুতে যাবিও না বুঝছস যাতে আর আমি দেখতেছি কারণ তুই ওই লাগা চান্দু গসার বইন বুঝছস মায়া মানুষ হইছিস তো কি হইছে মায়া মানুষ পুলিশ হইবার পারে ডাক্তার হইবার পারে ইঞ্জিনিয়ার বি হইবার পারে আর কসাই হইলে সমস্যা কি হ্যাঁ যা কসাই আমরা কসাই আছিলাম কসাই আছি কসাই বি থাকুম শুনছেন কথাবার্তা আর তো পুরাই তার ছিড়া গেছে ঘর কিন্তু তার ছিড়া নাই কে ব্যাপার যা কইছা হাঁচা কইছে কিন্তু তোর আমি বেটা মাইন মুড়ি খেয়েছ তুই চারটা যদি দিয়াইতে পারতি না এই দিলের মধ্যে শান্তি পাইতাম ওর কথা কিন্তু মূল্যবান কথা কইছে আপনি কি ভাবছেন ভাইজান আমি ওরে এমনি এমনি ছেড়ে দিমু আমিও বিশ্ব যুগের সন্ধানে আসছি জায়গা মতো জন পামু না ঠিক এই প্রতিশোধটা লইয়া লমু অসুবিধা নাই সময় লেটার পাবি কারে লাগাই আইছস তাহলে কি একটু দুধ চা খাও মুনি তোরে খাওয়াবি খাওয়া এই হুনছস এই হামরা এই চিনি কম দুধ বেশি
সাথে পান আনিছে একটা যা বাইরে লেগে একটা চিনি কম দিয়া দুধ বাড়াই দিয়ে একটা চালু হবে লগে একটা মিষ্টি জর্দা দিয়ে পান লয়াবি যা যাইতে আছি ভাই যা আমার বাসায় আইছস চার পান ছাড়া তো কিছুই খাওয়াইবার পারলাম না তুই কি রেলে ঘুমাও উদ্বাস তো বাস্তব আর ফকির নি তুই যা খুশি কইবার পারস অসুবিধা নাই দর জেনে রাইট ওনেই কাই আইছস আইছি ভাই যা দে ভাইজান রে চাড়া দে আর পান্ডা দে পান্ডা কোথায় টেস্ট কইরা দেখ কেমন হইছে মজা হইছে কোন তো যায় না এই চাইনি তোর জীবনের শেষ চা সিনেমায় বহুত দেখছি লাস্টের গ্যাঞ্জাম যেটা হয় ভিলেন যখন মরে রেল লাইনে বহুত মরতে দেখছি অসুবিধা নাই আরো অনেক কিছু দেখার বাকি আছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই খা মজা হইছে না চাবা আমার বালের চা বানাইছে তো গো এলাকার মানুষ সত্য কথা না আও শুনতে নাই যা আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে চেনা অচেনা সব পথ পেরিয়ে আড্ডা আর গানে একই বন্ধুত্বের টানে আরডি মিল্ক নিয়ে এলো চারটি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক তোমরা এটাকে পুঁজি করে ব্যবসা করতেছ নিজের শক্তি সামর্থ্য জাহারের লেগে যুদ্ধ শুরু করে দিচ্ছ এই যে মানুষ তোমরা তো বিশ্বাস করছে এইটাই কি এই বিশ্বাসের প্রতিটা আমি বললাম গাঞ্জা ভজা তো একদম পছন্দ করি আর কেউ যদি গায়ে পরে গাঞ্জা করতে চায় আমি কি চুপ বাইরা থাকবো কথা হইনা মন হইতেছে কি গাঞ্জাম পেসা দাম গো পেসা গাঞ্জাম কি আমি লাগাইছি নি কাঠা লাগাইছে জিগান না বড় ভাই আমি আর বাদে লেগেছিলাম আমগো ওই গ্যারেজ এলাকায় লিফলেট বিলাইতে পাট করে আয়া এই জাবেদ দে আমার কল্লার ভিতরে চাপাটিটা ধরছে এই মিথ্যা তো বলো কা এই তো কি কিছু বলছি না কিছু করছি তুই তো হঠাৎ করে পিছন দিক দিয়ে বড় ভাই আমাকে মাইরা আমার মাথা মাথা ফাটা ছিল এলাইছে যতটা ওই বেটা চোখ নামাই কথা কা কা খোলা দিস থামাবো কা ওই বে থামো চুপ থাকো তোমরা যে গ্যাঞ্জাম করতেছো এটা কিলিয়া গেঞ্জাম করতেছো বুঝতেছো হ্যাঁ আরে মিয়া তোমরা ওইলা দুইজন আমগো মহল্লার কসাই সারা বছর তোমরা মাংসের চাহিদা মিটাও আর আইসকা একদিনের শৌখিন কসাই অর্ডার লেগে যুদ্ধ শুরু করে দিছো কোরবানি একটা পবিত্র বিষয় আর কসাই একটা পবিত্র কাজ হ্যাঁ আর তোমরা কি শুরু করছো এই পবিত্র কামের মধ্যেও তোমরা বেজার লাগাই হারাইছো গেঞ্জাম লাগাই হারাইছো আরে মিয়া তুমি পেশার যারা আছে আর তোমরা হন যা শুরু করছো তোমরা তো এবারে মিয়া অপমান করতেছো অসম্মান করতেছো মিয়া কি মিয়া বুঝছো কোজনা সব কি কইছে জি বুঝার পারছ কে চন্দু তুমি বুঝছো তো হ্যাঁ বুঝছি হন আমরা এখন আর ওগা এলাকায় যাবো না বুঝছো ওগা এলাকায় কোনো পোস্টার টোস্টার বিলামো না কিছুই লাগামো না লিফলেটও বিলামো না যাও আবার হইব ওরা অগো কাম করবো আমরা আমগো কাম করব ঠিক আছে যেহেতু বড় ভাই লিয়ে আছে আমগরে সমাধান করে দিচ্ছে বড় ভাই তো সম্মান রাখতে হইব আপনি কইলে তো আর অনেক কোনো কথা থাকে না হ্যাঁ ঠিকই আছে আমরা কি সবার মতো নি কিরে বাদুল্লা বুঝছো আচ্ছা ওই যা বড় ভাই কিন্তু আমরা সমাধান করে দিচ্ছে যেহেতু বড় ভাই কইছে বড় ভাই কথা দাম করে রাখতে হইব নাকি ঠিক আছে ভাইজি হ্যাঁ ঠিক ভাই যা হইছে যা গেছে সব ভুলে যাইতেছি আমগরে যাগো ভাল লাগবো হেরা আমগো কাম দিব বাজারে ভাল লাগবো হেরে অগ্র কাম দিব তাই না কুরবানির মতো এমন একটা বিষয় লয়া এমন করা আসলে এই বেজ্জতির কাম উচিত হয় না ঠিক আছে সব বুঝে হয়েছে ওই তুমি খাও ওই তুমি খাও যাও গলা মিলাও যা ওরো জানা বড় ভাই কইছে জানা খরচ মরচ গেছে ছেলে কি করব মা আ রস শোনা যায় না আজ আগুন মিলাও যাও মিলাও ভাই তো কই দিয়েছে আরে কথা কই আবার বল ঠিক আছে সমাধান হ্যাঁ সমাধান এলা আমি একটা কথা কই বলছি বিল মিস তো হয়ে গেল গেলাম আমি তো মুখরে কাচ্চি খেলে বলছি
দুইটা ড্রিংক্স লিয়ে আইছ।